লোকসভা ভোটে বনগাঁ সহ তিন কেন্দ্রের প্রার্থী মতুয়া সংগঠনের, ভোট ভাগ হবে না তো চিন্তা রাজনৈতিক দলগুলির। আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ, বারাসাত ও কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী দিল মতুয়ারা। শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রার্থী দেওয়া হয়েছে। বনগাঁ কেন্দ্রের প্রার্থী হয়েছেন সুমিতা পোদ্দার, বারাসাত কেন্দ্রে প্রার্থী হয়েছেন সাইফুদ্দিন মণ্ডল, কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছেন সঞ্জিত বিশ্বাস। বুধবার এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। নির্দল হিসাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। সংগঠন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সংগঠনের নেতারা ঠিক করেছিলেন বনগাঁ, বারাসাত ও পূর্ব বর্ধমান কেন্দ্রে প্রার্থী দেবেন তারা। কিন্তু বর্ধমান কেন্দ্রে যাকে প্রার্থী ভাবা হয়েছিল তিনি বেশ অসুস্থ, তাই ঝুঁকি নেওয়া হয়নি। তার বদলে কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বাম জামানার শেষ থেকে মতুয়াদের নিয়ে রাজনীতি শুরু হয়, তারপর তৃণমূল এবং বিজেপি তা করে চলেছে। ভক্তেরা আড়ালেই রয়ে গিয়েছেন। এবার সেই ভক্তদের কথা ভেবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের। ফাউন্ডেশনের কর্ণধার সুমিতা পোদ্দার শান্তনু ঠাকুরের বিরোধী গোষ্ঠী হিসাবেই পরিচিত। সম্প্রতি ঠাকুরবাড়িতে ঘটে যাওয়া ঘটনা ও বড়মা বীণাপাণি দেবীর ঘর দখলের ঘটনায় মতুয়াদের একটি অংশ ক্ষুব্ধ। তারা এবার আলাদা হয়ে ভোটে লড়তে চাইছেন। এতদিন ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর সাংসদ ছিলেন, কিন্তু ঠাকুরবাড়ির ঘটনায় তারা আর তাকে সমর্থন দেবেন না বলেই ঘোষণা করেছেন। ফলে কিছুটা হলেও ভোটে এর প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রার্থী তালিকা ঘোষণার পর সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আদিবাসী সংখ্যালঘু দেশভাগের বলি সিংহপুর উদ্বাস্তু মানুষের পক্ষ থেকে 2024 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আজকের এই প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমাদের নাগরিকত্বের ব্যাপারে সওয়াল করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তারা সেগুলো কেউ করেনি। তারা ওই দলে ঢুকে ওই দলের দলদাসে পরিণত হয়েছে, তাদের অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি তৈরি হয়েছে, কিন্তু মতুয়াদের নাগরিকত্বের কোনো সুরাহা হয়নি। মতুয়া তথা দলিত আদিবাসী উদ্বাস্তু সংখ্যালঘু সমাজের আর্থসামাজিক উন্নয়নের তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এই সার্বিক অংশের মানুষের সামগ্রিক কল্যাণ অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই উদ্যোগ, এবং আপনারা দেখছেন সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যেভাবে বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে, এবং যেখানে নারীর সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠাকুর হরি গুরুচাঁদের যে আদর্শ যে একজন নারী সমাজে যে অধিকার পাবে, একজন পুরুষও সেই অধিকার পাবে, সেই আদর্শকে মর্যাদা দেওয়ার জন্য আমরা শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন এবং মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি। এবং বিশেষ করে এনআরসির নাম করে যে প্রহসন চলছে, ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকার পরে দীর্ঘ 77 বছর পরে আমাদেরকে বলছে তুমি ভারতবর্ষের নাগরিক নাও, তোমাকে নাগরিকত্বের জন্য আলাদা আবেদন করতে হবে, এবং তুমি যে বাংলাদেশি তার প্রমাণপত্র হিসাবে তোমাকে কাগজপত্র দাখিল করতে হবে, যেটা বাস্তবে অসম্ভব। তাই নাগরিকত্ব দেওয়ার নাম করে যে ভারতা যে নূতন ফন্দি হেঁটেছে, আমাদের এই মানুষগুলোকে আবার চরম বিপদে ফেলবার এক গভীর ষড়যন্ত্র চক্রান্ত করছে বলে আমরা মনে করছি। সব মিলিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে মতুয়া সংগঠনের স্বাধীন প্রার্থী ঘোষণা করায় এই প্রার্থীরা কতটা ভোট কাটতে পারবেন, এর ফলে কোন প্রার্থীর সুবিধা বা কার অসুবিধার সম্মুখীন হতে হবে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।